গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি এখন আপাতত। আজকে সত্যি অনেকদিন পর গ্রুপ নিয়ে আবার গ্রুপ দিয়ে ঘুরছি, আর এখন তো অনেক বেলা হয়ে গেছে, ঘুর থেকে উঠতে আবার বেলা হয়ে গেছে, কারণ আমি বেলা করে উঠেছি। যেহেতু আজকে ছুটির দিন, এমনি বেলা করে উঠেছি, তারপরে হাতে প্রচণ্ড ব্যথা যন্ত্রণারই, দেখো হাতটা ফুলেছে এখানটা, দেখেছো এখানটা আমার যে হাতটা উঠে গেছিলো সে হাত খুলে গেছে, মানে খুব প্রেশার হচ্ছে তো কাজের জন্য, প্রেশারের কাজটা চাপ পড়ে গেছে একটু, কী করবো বলো। চলো আজকে মোটামুটি সকালবেলা বাসটা একটু কমপ্লিট করে ফেলেছি, কিছু কিছু শেয়ার করতে পারিনি। চা সকালবেলা উঠে বাসটা ছেড়ে চা টা খাওয়া গেছে, চা মুড়ি চানাচুর খেয়েছে, খেয়ে সকালে কমপ্লিট হয়েছে, এখনও ভাত খাওয়া হয়নি। এখন চলো রান্নাঘরে দেখি, চলো তোমার সাথে। দেখো ব্যাক ক্যামেরায় দিচ্ছি কি করব, চল দেখাই কি কি রান্না করব। এই দেখো এটা হচ্ছে কি মাছ বলতো, বেলে মাছ। এটা হচ্ছে বেলে মাছ, অনেকদিন বেলে মাছ খাওয়া হয় না, আর কি বলতো কাজে গেলে তো সকালবেলা অত মানে ঝটপট করে অত কিছু হয় না, কারণ এটা তো আইস ভর্তি, এই কারণে সকালবেলা অত তাড়াতাড়ি হয় না, অত খুব ভোরে রান্না করতে হয় এই কারণে হয় না। এটা হচ্ছে বেলে মাছ, অনেকদিন পর বেলে মাছ আনা হয়েছে, খুব ভালো হয়েছে। বেলে মাছটা ঝোল করবো পাতলা করে। সবজি আছে পটল, ঝিঙে, উচ্ছে, বাঁধাকপি, আর এটা হচ্ছে কচু, গাঁটি কচু। গাঁটি কচুটা আমি আগে খেতাম না, ভালো লাগতো না, ভালো লাগতো কিন্তু খেতাম না কেন কি জানি, আর এখন তো আমি প্রায় গাঁটি কচু খাওয়া ধরেছি, শরীর খারাপের পর থেকে এগুলো একটু খাওয়া ধরেছি। এখন আজকে রান্না করব, তেল পটল করব, আর হচ্ছে ঝিঙে পোস্তটা করব, আর ঝিঙে পোস্ত করব, বাঁধাকপিটা থাক, যদি মন চায় বিকেলে বাঁধাকপির একটু চপ করতে পারি, আর না হলে থাক, যেহেতু আমার নিষেধ আছে না খাওয়াটাই ভালো, তা ওদের জন্য করে দেবো। আর মাছের ঝোলটা করব, প্লেন খাবার। আর এখন আজকে তো সকালে উচ্ছে, উচ্ছে ভাতে দিয়েছি, আলু ভাতে দিয়েছি, উচ্ছে ভাতে আলু ভাতে দিয়ে আর ঘি দিয়ে সবার খাওয়া হয়ে যাবে, আমি এখনও খাইনি, খেয়ে নেবো, কারণ সকাল সকাল অন্যদিন তো তরকারি দিয়েই খাওয়া হয়, আজকে এগুলো দিয়েই খাওয়া হবে। উচ্ছে সিদ্ধ খাওয়া লিভারের পক্ষে অনেক খুব ভালো উপকার, এখন আমার তো খুবই ভালো, যেহেতু আমার সমস্যাটা তো আমারই না। দেখো আমি যে বেলে মাছের ঝোলটা হয়ে গেছে, আলু দিয়ে পাতলা দিয়ে পাতলা করে করেছি, কালো জিরা ফোড়ন দিয়ে, তার সাথে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি, খুব সুন্দরভাবে খেতে টেস্টিং হবে। বেলে মাছের ঝোল সবসময় পাতলা করেই করতে হয়, কালো জিরা ফোড়ন দিয়ে তো খুব টেস্ট হয়। আর তোমার এই এটা হচ্ছে তোমার ঝিঙে, ঝিঙেটা শেষ হয়ে গেছে, এটুকু আছে দেখতেই কত সুন্দর লাগে খেতে, যে কত টেস্টিং হবে কে জানে। আমাদের খুব ভালো লাগে ভেটকি বেলে মাছটা, আর পাতলা ঝোলটাই বেশি পছন্দ হয়। দেখো বন্ধুরা দুপুরবেলা কত অতিথি এসেছে আমাদের বাড়িতে নতুন নতুন, অনেক হনুমান এসছে, হনুমানকে আমি কাঁঠাল খেতে দিয়েছি, ওই দেখো বসে বসে কাঁঠাল খাবে, ওই দেখো কাঁঠালটা নিয়ে দৌড় দিল। আরও হনুমান আছে ওই ওপরে বসে আছে, ওই ঘরের উপরে, ওই দেখো আরও দুটো বসে আছে, আর গাছের উপরে অনেক হনুমান, নিচে যেহেতু কুকুর আছে তার জন্য ওরা চিল্লামিল্লি করছে, ওই দেখো দুজনে মিলে মারামারি করছে আবার, আরও ওই গাছের কোনো একটা বসে আছে। আরে দেখো বিকেলবেলা রাস্তা মাঠের দিক দিয়ে ঘুরতে ঘুরতে স্টেশনের দিকে চলে এসেছি বন্ধুরা, তা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবো, এখানে ভিডিওটা শেষ করে দিলাম, টাটা।